স্মিথ ব্লগস, তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো রিসেন্টলি আমরা গেছিলাম হ্যাংআউট ক্যাফে টুটিতে। মধ্যমগ্রামের এই ছোট্ট কিউট ক্যাফেটাতে খাওয়া দাওয়া করার জন্য পকেটের ওজন কিন্তু ভারী না হলেও চলবে। মধ্যমগ্রামেতেই এই ক্যাফেটার দুটো আউটলেট রয়েছে। এই হ্যাংআউট ক্যাফেটার আউটডোর ইনডোর দুই জায়গাতে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। ক্যাফেটার ভেতরের স্পেস খুব একটা বেশি না হলেও উপরতলা নিচতলা মিলিয়ে বসার ব্যবস্থা রয়েছে। মেনুতে ভ্যারাইটিস জিনিস অ্যাভেলেবেল রয়েছে, এর সঙ্গে রয়েছে কিছু ফাটাফাটি কম্বো। তো এই ভিডিওতে মেনু কার্ডটা আমি উল্টে পাল্টে তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা পজ করে করে প্লিজ দেখে নিও মেনুটা। আচ্ছা, এই মেনু দেখতে দেখতে তোমাদের একটা সারপ্রাইজ দিয়ে দিই। সারপ্রাইজ আর কিছু না, তোমরা এতক্ষণ হয়তো মেনুটা দেখেও নিয়েছো। এখানে পাওয়া যায় অরিজিনাল কলকাতা ভেটকির ফিশ ফ্রাই মাত্র ৮০ টাকায়। আর এটা আমরা দেখে অর্ডার দিয়েছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই সেই ফিশ ফ্রাইটা কেমন খেতে আর আমরা কি কি অর্ডার দিয়েছিলাম। তো আমরা চারজনে মিলে চলে গেছিলাম এই ক্যাফেটাতে। অ্যাকচুয়ালি আমরা এর আগে মধ্যমগ্রামের বাইরে পোলাকাহুর কাছ থেকে পোলাও মাটন ট্রাই করেছিলাম, তাই এখানে এসে আর অত বেশি অর্ডার করিনি। কিছু কিছু স্পেসিফিক জিনিস আমরা ঠিক করে রেখেছিলাম, সেগুলি অর্ডার করেছিলাম। আর এই পোলাকাহুর ভিডিও যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে, আর এদিকে দেখো আই লিঙ্কে আসছে, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ দেখে নিও ওই ভিডিওটা। আর মধ্যমগ্রামে দেখে গেলে এই ক্যাফেটার সাথে সাথে ভাইরাল পোলাকাহুর মানে সন্দীপ কাকুর পোলাও মাটন খেতে কিন্তু ভুলো না। তো আমরা এখন যে গ্রিন কালারের জিনিসটা খাচ্ছি সেটার নাম হচ্ছে পান মিন্ট ক্রাশার, আর এটার দাম হচ্ছে অনলি ৭০ রুপিস। আর প্রচণ্ড রিফ্রেশিং, এর সঙ্গে আমরা অর্ডার দিয়েছিলাম ক্রিসপি চিকেন পপকর্ন। আমরা লার্জটা অর্ডার দিয়েছিলাম আর দাম নিয়েছিল ১৮০ রুপিস, আর থাকে লার্জটাতে থাকে ৩০টা। আর এই ক্রিসপি চিকেন পপকর্নের লার্জ যেটা আমরা নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের চারজনের জন্য কোয়ান্টিটি একদম পারফেক্ট ছিল, আর উপর থেকে না একটা পেরি পেরি মশলা ছড়িয়ে দিয়েছিল, ওটার জন্য আরও ফাটাফাটি লাগছিল খেতে। সঙ্গে দিয়েছিল মেয়োনিজের ডিপ আর টোম্যাটো কেচাপ। ওকে, তো এইটা হলো সেই ৮০ টাকা দামের কলকাতার অরিজিনাল ভেটকি দেওয়া ফিশ ফ্রাই। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা কলকাতায় কোনো ক্যাফেতে অরিজিনাল ভেটকি দিয়ে এত কম দামে ফিশ ফ্রাই পাওয়া যায় বলে তো আমাদের জানা নেই। তোমরা যদি জেনে থাকো তাহলে খোঁজটা অবশ্যই কমেন্ট বক্সে দিও। ফিশ ফ্রাইয়ের উপরে হালকা পেরি পেরি মশলা ছড়িয়ে কাসুন্দি দিয়ে সার্ভ করা হয়েছিল। ফিশ ফ্রাই কোটিংটা মোটা হলেও ভেতরের ম্যারিনেশনটা প্রচন্ড টেস্টি, আর সত্যি কথা বলতে ৮০ টাকায় এত সুন্দর ফিশ ফ্রাই আমরা এক্সপেক্ট করি। এরপরে অর্ডার দিয়েছিলাম চিকেন জিঙ্গা সিঙ্গেল চিজ বার্গার, দাম নিয়েছিল ১১০ টাকা, দিয়েছিল ওর সঙ্গে কেচাপ। ভেতরটা প্রচন্ড জুসি, চিকেনটা বাইরে থেকে যতটা ক্রিসপি ভেতর থেকে ততটাই জুসি, যেমন আর কি কেএফসিতে হয়ে থাকে। হ্যাঁ, আমাদের ব্রেডটা একটু ড্রাই লাগছিল, বা চিজ আর ভেতরের সসগুলোর জন্য প্রচন্ড টেস্টি লাগছিল খেতে। তো ওভারঅল আমরা যা যা খাবার ট্রাই করেছি প্রত্যেকটার জন্য থামস আপ। তো তোমরা কবে এই হ্যাংআউট ক্যাফেতে ফ্রেন্ডসদের সঙ্গে হ্যাংআউট করতে যাচ্ছ অবশ্যই জানিও। ছোট্ট করে একটা ডেটের জন্যও কিন্তু এই ক্যাফেটা একদম আদর্শ। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই।